মায়েরা যারা রান্নার কাজে ব্যস্ত জীবনে সবকিছু সময়টা দিচ্ছেন শিশুদের খাওয়া তুলে দিয়ে, সেই মায়েরা অন্য রাজ্যে পারে, দিদি পারে না কেন? হ্যাঁ দিদি, তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছি, বলো তোমার কোন শ্রদ্ধা অন্য অন্য রাজ্য পারে বেশি 12,000 টাকা পাচ্ছে, 10,000 টাকা পাচ্ছে, আর আমাকে 1,200 টাকা মানে প্রতিদিন বোধ হয় 10 টাকার থেকে 20 টাকাও যায় না, মায়েরা জানেন হাড়াহাড়ে জানেন। তারপরে আবার কি মায়েরা জানেন আরো হাড়াহাড়ে যে কিছু কিছু মাস্টার মশাই তাদের ওই ঝিঁয়ের মতো মনে করবে, ঘর ঝাড় দে, এই ঘর ঝাড় দিবি, এই বাথরুম পরিষ্কার করবি, নাহলে তোর কাজ থাকবে না। কি আনন্দের কথা, আনন্দের কথা এটা। আপনি যাচ্ছেন কৃষ্ণকুমার অন্যতম নেতা, বলবেন আপনাদের কণ্ঠ তুলে বলবেন কোন মাকে কোন রান্ধন কর্মীকে রান্না ছাড়া আর অন্য কোনো কাজ দেওয়া যাবে না, এবং সম্মান দেবে খেতে খেয়ে পরে বাঁচার মতো পয়সা দিয়ে চটাবে। কর্মী কর্মচারী তো মনেই করে না, স্বীকৃতিও দেয় না এদের। তাহলে বলুন আমার দিদি, আমাদের জন্য সত্যি আপ্লুত, সত্যি আমাদের কথা ভাবছেন, ওই হোমগার্ড থেকে আরম্ভ করে ওই সিভিক পুলিশের কথা ভাবছেন, ওরাই 8,000-5,000 টাকা পেয়ে সংস্কার করবে, তারা বড় হবে, এই তো বলবে 2,000 টাকা বাড়িয়েছি, আমি তো বাড়াই 2,000 টাকা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।